তাহলে কিছু বলা যাক। তো কথাটা হলো যে সবাই যখন ইউটিউবে আসে তখন সবাই বলে যে মাই ফার্স্ট ব্লগ, মাই ফার্স্ট ব্লগ, মাই ফার্স্ট ব্লগ বা মাই ফার্স্ট ভিডিও, ঠিক আছে। তো আমি এখানে বলি যে মাই ফার্স্ট ব্লগ বললাম, ঠিক আছে মানলাম, কিন্তু আমি ইউটিউবে এসেছি, ইউটিউব প্ল্যাটফর্মকে ভালোবেসে আমি ইউটিউবে এসেছি, ঠিক আছে। কারণ আমার মানে ইউটিউব প্ল্যাটফর্মটা মানে খুব ভালো লেগেছে, কারণ এখানে সবাই আসে, নানান ধরনের ব্লগ করে, এই যে যেরকম পারে, কেউ ব্লগ করে, কেউ গেম খেলে, কেউ ঘুরতে যায়, ট্রাভেল ব্লগ টক, এই সমস্ত নানান ধরনের ব্লগ ভিডিও ছাড়ে। বাট আমিও এসেছি এখানে নানান ধরনের ব্লগ ভিডিও করতে, বাট সেটা আরেকটা জিনিস করতে এসেছি, সেটা আমি যদি কোনোদিন ইউটিউবে সাকসেসফুল হতে পারি, ইউটিউবে যদি সাকসেসফুল হতে পারি তবে আমার যেটা ইচ্ছা, আমার যেটা স্বপ্ন, সেটা হচ্ছে আমার মানবতা ফেরিওয়ালা হওয়ার খুব ইচ্ছে। মানে মানুষকে আমার দান করতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে। আরেকটা কথা হইলো, মানুষ ইউটিউবে আসে কেউ ইনকাম করার জন্য, কেউ এখানে আনন্দ নেওয়ার জন্য, কেউ এখানে সময়টাকে উপভোগ করার জন্য ইউটিউবে আসে, ঠিক আছে। বাট আমিও এসেছি ওই কিছু অর্থ উপার্জন করব, তার থেকে মনে করো 75% বা 70% মানে গরিব অসহায় বৃদ্ধ বৃদ্ধা বা ফুটপাতে যে সমস্ত লোকেরা বসবাস করে, যাদের বাড়িঘর বলে কিচ্ছু নেই, তাদেরকে আমার ইচ্ছা যে মানে যতটুকু পারবো নিজে মানে ততটুকু দিয়ে আমি আমার নিজের তরফ থেকে ততটুকু সাহায্য করব। আর আপনাদের ভালোবাসায় যদি আমি কিছু দূর যদি এগোতে পারি, বা আপনারা যদি আমার ভালোবাসা আমাকে একটু উপরে তুলে দেন, বা একটু সাবস্ক্রাইব করে যদি পাশে দাঁড়ান, বা আপনারা যদি আমাকে হেল্প করার সহযোগিতা দেন বা সহযোগিতা করেন, তাহলে আশা করি আমি অবশ্যই হেল্প করব। কারণ এই কথাটা আপনাদের কাছে আমি রাখছি এবং আপনারাও আমার কাছে কথাটা রাখবেন, ঠিক আছে। আর যাই হোক, তো আজকে তো আমি এই মানে প্রথম দিকে ঘুরে ঘুরে যেগুলো দেখালাম সেটা হলো আমাদের বাড়ি এবং বারান্দায়, এই ভিডিওটা প্রথমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, এটা হলো আমাদের বারান্দা ছিল। এখন আমি ঘরে আসলাম, ঘরে এসে এই যে মেশিনটা, এটা হলো মেশিন, হ্যাঁ সেলাই মেশিন, এই সেলাই মেশিনে মোবাইলটা রেখে, সেলাই মেশিনে মোবাইলটা রেখে আমি ভিডিও শ্যুট করছি। আরেকটা কথা হইলো, যাবার আগে আমি আরেকটা কথা বলে যাই, সেটা হলো আমার আরেকটা চ্যানেল আছে, তো ওই চ্যানেলটাতে আমি মানে যারা ফ্রি ফায়ার খেলে, মানে ফ্রি ফায়ার খেলে বলতে তা তাদের না, ফ্রি ফায়ার যারা খেলে ভালোবাসে, কিন্তু ফ্রি ফায়ারের যারা মন্টেজ ভিডিও দেখতে খুব পছন্দ করে, মন্টেজ মানে এই যেমন টিভিতে দেখা না যে বলিউডের হিন্দি গান হয়, হিন্দি গানে নাচ হয়, নায়ক নায়িকারা নাচে, এরকম ধরনের যে মানে স্টোরিগুলো দেখায়, যেগুলো গানগুলো দেখায় ভিডিওগুলো, মানে ওইরকম টাইপেরই একটা করে মন্টেজ ভিডিও বানানো হয়, ডেলি একটা করে ছাড়ি, মানে আমার একটা চ্যানেল আছে আরেকটা, ওই চ্যানেলে একটা করে ছাড়ি ডেলি। তো ওই চ্যানেলটার নাম হচ্ছে টোটাল 2MGFF, ঠিক আছে। ওই চ্যানেলে আমি মন্টেজ ভিডিও ছাড়ি, যারা ফ্রি ফায়ার খেলে, ফ্রি ফায়ার খেলা পছন্দ করে, শুধুমাত্র তাদের জন্য, তারা ওই চ্যানেলটাতে যাবে, এবং যদি তাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপে সাথে থাকবেন। আর এটা হলো আমার ব্লগ চ্যানেল, এখানে নানান ধরনের ব্লগ ছাড়বো, হ্যাঁ, আর হলো কোথায় যাচ্ছি, কোথায় কী করছি এবং মানুষকে কতটুকু সাহায্য করছিলাম, সে সমস্ত আমি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো। আর একটা কথা হলো, আমি ডেলি হয়তো ব্লগ বানাতে পারবো না, তবে চেষ্টা করবো সপ্তাহে একটা কিংবা দুটো, দুটোর বেশি আমি পারবো না, কারণ আমার অন্য চ্যানেলের পিছনেও সময় দিতে লাগে বা সময় দিতে হয়, তাই আমি এই চ্যানেলে আমি
বেশি একটা সময় দিতে পারবো না, তবে সময় দিতে পারবো মনে করো 2-3 মাস পরে। মনে করো যে দুর্গাপুজোর পর থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগ পর্যন্ত আমার সময়টা হাতে খুবই কম, কারণ আমার বাড়ির কাজ সামলাতে হয়, আমাকে আবার দোকান করতে হয়, দোকান সকালবেলা দোকানে যাই, দুপুরবেলা 12টা থেকে বাড়ি এসি, এই 12টা থেকে 4টা 5টা আমার জন্য যতটুকু সময় পাই অতটুকু সময়ের মধ্যে একটা ভিডিও শ্যুট করি, শ্যুট করে তারপরে আবার 5টার দিকে বাজারে যাই, আবার সে রাত্রে 9টায় আসি, তখন 9টার সময় আর একটু পারলে একটু ভিডিও শ্যুট করি, শ্যুট করে এই রাত্রে ঘুমোতে ঘুমোতে আবার এই 12টা থেকে 1টা বা 2টো বেজে যায়। এইভাবে আমার প্রতিদিন প্রতিদিনের রুটিনটা আমার এইভাবে চলছে। তো আরেকটা কথা হলো, তো এটাই আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, চেষ্টা করবো আরও, তবে হয়তো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে না এটা আমি নিজেও স্বীকার করে নিচ্ছি, কারণ ভিডিওটা ভালো করে শ্যুট হয়নি, কারণ এটা আমার প্রথম ব্লগ, আমার মানে ফার্স্ট ব্লগ, মানে আস্তে আস্তে হয়তো ধ্যান ধারণাটা বা ভিডিও শ্যুট করার যে একটু ক্ষমতা, হ্যাঁ এইগুলো আস্তে আস্তে সব ঠিক হবে, বাট আমি যেভাবে পারলাম সেভাবে ভিডিও করলাম, আপনারা আমার পাশে থাকবেন, একটু সহযোগিতা করবেন, একটু সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপ প্রেস করে দেবেন, বাজিয়ে দেবেন, ঠিক আছে, তাহলে আসি, বাই।